রাজ্যে প্রতিদিন লাফিয়ে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। টেস্টের নিরিখে ইতিমধ্যে হাজারের ঘর ডিঙিয়েছে মারণ ভাইরাস করোনা। রাজ্যে সাধারণ মানুষের পাশাপাশি এখন কোভিডে আক্রান্ত হচ্ছেন চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা পর্যন্ত। ইতিমধ্যে ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমা হাসপাতালে শেষ এক সপ্তাহে 3 জন চিকিৎসক সহ মোট 15 জন স্বাস্থ্যকর্মীর দেহে থাবা বসিয়েছে করোনা। আক্রান্তরা প্রত্যেকে নিভৃত বাসে রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক অনিন্দিতা শীল। অবস্থা বিগতিক দেখে হাসপাতাল জীবাণুমুক্তকরণের জন্য নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখতে হয়েছে হাসপাতালে রোগী ভর্তির কাজ। এদিকে হাসপাতালে মোট স্বাস্থ্যকর্মীর মধ্যে অর্ধেকের দেহে করোনা জীবাণু মেলায় বর্তমানে রোগীদের পরিষেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে অন্য কর্মীদেরকে। লাস্ট এক সপ্তাহ ধরে মোটামুটি আমাদের ডক্টর, সিস্টার, জিডিএ এবং সাফাই কর্মীদের মধ্যে মোটামুটি 15 জন পজিটিভ এসছে। তো ওনারা সবাই এখন আইসোলেশনে আছে, আর বাকিদের ট্রিটমেন্ট, 2 জন সুস্থ হয়ে গেছে অলরেডি, আর বাকিরা অলরেডি আইসোলেশনে ট্রিটমেন্ট, হোম আইসোলেশনে আছে। আর এখন হসপিটাল 48 আওয়ার্সের জন্য বন্ধ, কালকে থেকে হসপিটাল অ্যাডমিশন শুধু, আর ইমার্জেন্সি সার্ভিসেস খোলা হসপিটাল স্যানিটাইজেশনের জন্য আর কি। যারা মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেবেন তাদের শরীরেই করোনার থাবায় এক প্রকার অচল অবস্থা রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলোতে। এদিকে শীতের শুরুতে কোভিডের বাড়বাড়ন্তের মধ্যে দোষর হয়েছে ভাইরাল জ্বর। গোটা রাজ্যের সাথে কুমারঘাট মহকুমা জুড়ে প্রকোপ বাড়ছে এই জ্বরের। প্রতিদিন জ্বরের থাবায় কুপোকাত হচ্ছেন মানুষজন। এই পরিস্থিতিতে মহকুমা হাসপাতালে নেই পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। শুধু এই হাসপাতালেই নয়, রাজ্যের প্রতিটি হাসপাতালে ঢুকছে স্বাস্থ্যকর্মী সংকটে। রাজ্যে ডাক্তারি পাস এবং নার্সিং করে ঘরে বসে আছেন বহু বেকার ছেলে মেয়ে, কিন্তু বর্তমান পরিস্থিতিতেও স্বাস্থ্য দপ্তরে শূন্যপদ পূরণের কোনো উদ্যোগ নেই জোট প্রশাসনের বলে অভিযোগ। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল ইন্টারন্যাশনাল।